প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জো বাইডেনের বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের সহযোগিতার প্রতিশ্রুতি তুমরু সীমান্তের ওপারে গোলাগুলি প্রাণ বাঁচাতে বাংলাদেশে মিয়ানমারের সীমান্তরক্ষীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রিমান্ডে ৬ জনের সনদ স্থগিত সাময়িক বহিষ্কার শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত ৯টার একুশের সংবাদে সাথে আছি আমি তাইজিন রহমান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এছাড়া সংবাদে আরও থাকছে টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব ভারত নেয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ ফিরিয়ে আনার চেষ্টায় সরকার টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তান্তর করেছে ঢাকার মার্কিন দূতাবাস চিঠিতে বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যমাত্রাকে সমর্থন এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য যৌথ রূপকল্পের অংশীদারিত্বের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর বিষয়ে ইউএস প্রশাসনের আন্তরিক আকাঙ্ক্ষা রয়েছে সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার দীর্ঘ ও সফল ইতিহাস উল্লেখ করে আঞ্চলিক বৈশ্বিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন জলবায়ু পরিবর্তন জ্বালানি বৈশ্বিক স্বাস্থ্য মানবিক সহায়তা রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যুতেও কাজ করার আগ্রহের কথা জানান বাইডেন তিনি বলেন দুই দেশের জনগণের মজবুত সম্পর্কই দুই দেশীয় সম্পর্কের বুনিয়াদ মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও স্বাধীনতাকামী বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বিজিপির ৪ গুলিবিদ্ধ সদস্য সহ ৫৮ জন পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে নিরাপত্তার স্বার্থে বন্ধ রয়েছে সীমান্তের ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা বান্দরবান ও কক্সবাজার প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল বান্দরবানের নাইক্ষংছড়ি ও কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মুহুর্মুহু গোলাগুলি ও মর্টারশেল যুদ্ধে প্রকম্পিত হল এপারের বেশ কয়েকটি গ্রাম রাতভর যুদ্ধের পর মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মির যোদ্ধারা এ সময় ১৪ সদস্য প্রাণরক্ষায় সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছেন বিজিবির একটি ফাঁড়িতে এদিকে দিনেও সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলির শব্দে আতঙ্কে বান্দরবান সীমান্ত এলাকার বাসিন্দারা অনেকেই ঘরবাড়ি ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে অনেক লোকজন চলে গেছে ঘরবাড়ি ছাড়া চলে গেছে আর ওদিকে অনেক লোকজন অনেকে ঘরবাড়ি ছাড়া চলে গেছে খুব আতঙ্কের মধ্যে আছে ওদের লোক পারাপার করতেছে ওইদিকে ওইদিকে তো এখানে বাংলাদেশে নাকি অনেকে গুলিবিদ্ধ হয়েছে এখানে রাতের ১২টার থেকে এই পর্যন্ত চলতেছে এখন সরাসরি দেখতেছি তিনটা গুলি পড়ছে এক দুইটা দরজা মাঝে হনো আছে দুপুরের পর সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমার বর্ডার গার্ডের আরও সদস্য আশ্রয় নিতে প্রবেশ করতে থাকেন বাংলাদেশে এদিকে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত হয়েছেন নাইক্ষংছড়ি তুমরো সীমান্ত এলাকার দুই বাসিন্দা খুরশিদ আলম মুকুল একুশে টেলিভিশন এদিকে মিয়ানমারের অভ্যন্তরে উত্তেজনায় সতর্ক বাংলাদেশ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সংঘাতের জের যেন না শেষ সেদিকে লক্ষ্য রাখছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোনো উস্কানিতে পা দেবে না বাংলাদেশ আত্মরক্ষায় সীমান্ত পেরিয়ে আসা মিয়ানমারের বর্ডার গার্ড সদস্যদের আটকের কথাও জানান তিনি বাকিটা জানাচ্ছেন সাইদুল ইসলাম সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে উঠে আসে রোহিঙ্গা প্রত্যাবর্তন মিয়ানমার সীমান্তে উত্তেজনা সহ বেশ কিছু বিষয় পরে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান আরাকান আর্মির সাথে মিয়ানমার সরকারের দ্বন্দ্বের প্রভাব যাতে বাংলাদেশে না পড়ে সে বিষয়ে সরকার সতর্ক আরাকান আর্মিদের সাথে তাদের যে ইন্টারনাল কনফ্লিক্ট সেটার কিছু কিছু বিষয়
প্রতিক্রিয়া আমাদের এখানে হয়। সহযোগিতা চেয়েছেন, হস্তক্ষেপের কথা বলেছেন, মানে সে কি রিপ্লাই দিয়েছে? বলছে তারা পজিটিভলি। সীমান্তে গোলাগুলির কারণে নাগরিকদের মাঝে ভয়ভীতি ছড়িয়ে পড়েছে, তবে পরিস্থিতির উপর নজর রাখছে বাংলাদেশ। আমাদের সীমান্ত থেকেও প্রায়শ গোলাগুলির আওয়াজ শুনতে পায়, একটা আতঙ্ক তো ছড়ায়। এদিকে মিয়ানমারের 14 জন বর্ডার গার্ড সদস্য আত্মরক্ষার্থে ঢুকে পড়ার পর তাদের আটক করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। যুদ্ধের জন্য ঢুকেনি, আত্মরক্ষার্থে ঢুকেছে। তারা এইরকম ঢুকে গেলে তো আমাদের করণীয় কিছু থাকে না, তাদের কাছে আবার ফেরত দেওয়া। আমরা তাদের আটক রেখেছি, তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দিই। মন্ত্রী জানান, বাংলাদেশ কোনো উস্কানিতে পা দেবে না। ফ্রেন্ডশিপ উইথ অল, মেলাইস উইথ নান, আমরা সেইভাবেই চলছি। আমরাও মনে করি আমরা কোনো যুদ্ধ আমরা মানে পছন্দ করি না, আমরা তাদের সঙ্গে কোনো যুদ্ধ করতে যাচ্ছিও না। আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশ সেখানে বজায় রেখেছি বলেই আমার মনে হয় আপনারা যে তার সুফলটা দেখতে পাচ্ছেন। সীমান্ত দিয়ে আর কোনো রোহিঙ্গাকে দেশে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা জনগোষ্ঠী যদি মনে করে তারা তাদের এখানে যদি যুদ্ধ হয় তারা অন্য কোনো জায়গায় যাবে, আমরা এখানে আর কেউকে এই মুহূর্তে আমরা ঢুকতে দেব না। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মোস্তাফিজ সহ 4 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 6 জনের সনদ স্থগিত ও সাময়িক বহিষ্কার এবং ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পলাতক 2 জনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ধর্ষকদের বিচার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। মীর মোশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। আমাদের প্রশাসন এক পর্যায়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পূর্ব পরিচিত হয় ওই দম্পতিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে তার স্বামীকে নিয়ে মীর মোশাররফ হোসেন হলের একটি কক্ষে আটকে রাখে অভিযুক্তরা। পরে স্বামীর কাছে নেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেন ভুক্তভোগী। অবিলম্বে ধর্ষকের বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। এই ধর্ষণের ঘটনাটা অন্য ধরনের ধর্ষণের ঘটনার থেকে আমি মনে করি ব্যতিক্রম, সেজন্য এটা সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। পছন্দের আসলে ফল থেকে যদি বহিষ্কার মারা না হয় এবং এটাকে আমি ধরে নয় এখন সেটা কিন্তু বারবার বারবার মামলা হওয়ার পরপরই মূল অভিযুক্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সহ 4 জনকে আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয় একই বিভাগের সাগর সিদ্দিকী, হাসানুজ্জামান উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাব্বির হোসেনকে। বাকি 2 আসামি মুরাদ ও শাহপরানকে ধরতে অভিযান চলছে। এই ঘটনায় আমাদের 6 জন আসামি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যেই আমরা 4 জনকে গ্রেফতার করেছি। বাকি 2 জন আসামিকে গ্রেফতার উদ্দেশ্যে আমাদের অভিযান একাধিক টিম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগ। আমরা শোনার সাথে সাথেই তাকে আমাদের জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছি এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কে আমরা অবহিত করেছি তাকে স্থায়ী বহিষ্কারের জন্য। আমাদের আমাদের কথা শোনার পরেই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে মোস্তাফিজুর রহমান সহ সহযোগী 6 জনের সনদ স্থগিত ও সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্থাৎ 4/2/2024 তারিখ অপরাহ্ন হতে সনদ স্থগিত করা হলো এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। রত্না সামান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর যা থাকবে। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, দেশ জাতির শান্তি কামনা। আমন্ত্রণ আবারও রাত 9টায় একুশের সংবাদে।
দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি আর কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাক তীর ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এদিকে বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত 13 মুসল্লির মৃত্যু হয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মাসুম আলিসা। লাখো মুসল্লির কণ্ঠে আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক তীর ও তার আশপাশের এলাকা। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আত্মশুদ্ধি, রহমত এবং আল্লাহর সন্তুষ্টির আশায় আকুতি জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনা করা হয়। সারা বিশ্বের মুসলমান যাতে আল্লাহ সন্তুষ্ট লাভ করতে পারে সেজন্য দোয়া করছি। এই বিশ্বের প্রত্যেক মুসলমানের উপর যাতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করেন, নিজের গুনার মাগফিরাতের জন্য এবং সারা পৃথিবীর মুসলমানের শান্তি কামনায় দোয়া করছি। সবার জন্য দোয়া করো, সবাই ভালো থাকুক, সবাই শান্তি থাকুক। ভোর থেকে শীত ও কুয়াশা উপেক্ষা করে গাজীপুর এবং রাজধানী ও আশপাশ এলাকার লাখ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা স্থলে পৌঁছান। যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটেই যান ময়দানে। সকাল থেকে তুরাক তীর ছাপিয়ে জনস্রোত মিশে যায় আশপাশের সড়ক মহাসড়কে। বিপুল সংখ্যক নারীও অংশ নেন মোনাজাতে। এর আগে ফজরের নামাজ পড়ে পবিত্র কোরআন হাদিসের আলোকে চলে হেদায়েতি বয়ান। গেল তিন দিন সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম দেশ বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন ভাষায় বয়ান দেন, চলে জিকির আসকার ও ইবাদত বন্দিগি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। যাতায়াত সুবিধার জন্য 14টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। এছাড়া সকল আন্তনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতির নির্দেশ দেয় রেলওয়ে। ঢাকা যাওয়ার জন্য আরো ট্রেন দিতেও আরো ভালো হতো, ইস্তেমা যারা আসা যাওয়া করতো তাদের জন্য অনেক সুবিধা হতো। ট্রেন যতবার বেশি দিছে তারপরে মানুষজনের ট্রেনের তুলনায় অনেক বেশি। সরকারে আমাদের জন্য ব্যবস্থা করছে ট্রেনের, এখন আমরা ইনশাল্লাহ ট্রেনে যাব। আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর থেকে ভোগড়া ও আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত মহাসড়কে গণপরিবহন ও যান চলাচল বন্ধ রাখা হয়। চার দিন বিরতির পর 9 থেকে 11 ফেব্রুয়ারি হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। অংশ নেবেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। 1967 সাল থেকে টঙ্গীতে অনুষ্ঠিত হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবারে বিএসবি ক্যাম্ব্রিয়ান বইমেলা প্রতিদিন। পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখরিত অমর একুশে বইমেলার চতুর্থ দিন। নতুন 113টি বই এসেছে মেলায়। দুপুর 3টায় ফটক খোলার পর বিকেল থেকে ভিড় জমে যায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণে। সন্ধ্যার পর পূর্ণতা পায় মেলা। পাঠকদের কাছে উপন্যাস, গল্প, কবিতার চাহিদা বেশি থাকলেও অনেকেই শেকড়ের সন্ধানে কিনছেন ইতিহাসভিত্তিক বইও। ইতিহাস গবেষকরাও পাঠকদের এই চাহিদা বিবেচনায় নতুন নতুন বই নিয়ে আসছেন মেলায়। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় র্যালি করেছে সূর্যের হাসি নেটওয়ার্ক। ক্যান্সার ওয়াক 2024 শীর্ষক এই র্যালি বের হয় 8টি বিভাগীয় শহরে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী, সরকারি কর্মকর্তা এবং স্থানীয়রা অংশ নেন র্যালিতে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতা এবং গ্লোবাল হেলথ ক্যাটালিস্টের অনুপ্রেরণায় প্রায় 1200 মানুষ একত্রিত হন ক্যান্সার সচেতনতা বাড়াতে। দেশজুড়ে 134টি ক্লিনিকে নারী ও শিশুদের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি ক্যান্সার সচেতনতায় কাজ করে আসছে সূর্যের হাসি।
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে 21 ও 26 মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে জাতীয় ফুটবল দল। বাফুফে ভবনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। সূচিতে 21 মার্চ হোম ম্যাচ খেলার কথা থাকলেও ফিলিস্তিনের অনুরোধে এদিন অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। আর বাংলাদেশের অ্যাওয়ে মানে ফিলিস্তিনের হোম ম্যাচটি হবে কুয়েতে 26 মার্চ। 24 ফেব্রুয়ারি বাংলাদেশ লীগের প্রথম লেগ শেষ হওয়ার পরই বিশ্বকাপ বাছাই 2 ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করবে বাফুফে। তারপর 2 মার্চ দল যাবে সৌদি আরব, সেখানে হবে অনুশীলন ক্যাম্প। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জো বাইডেনের, বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযোগিতার প্রতিশ্রুতি। তুম্র সীমান্তের ওপারে গোলাগুলি, প্রাণ বাঁচাতে বাংলাদেশে মিয়ানমারের সীমান্তরক্ষীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রিমান্ডে, 6 জনের সনদ স্থগিত, সাময়িক বহিষ্কার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ।